সাভারে ছিনতাইকারীদের ছুরিকা খাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক সোমবার দিবাগত রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় এ ঘটনা ঘটে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায় সোমবার গভীর রাতে তিনি ব্যক্তিগত কাজে সাভার থেকে একটি গাড়িতে করে সিএনবি এলাকায় যান এ সময় পাঁচ ছয় জনের অস্ত্রধারী ছিনতাইকারী দল তাকে প্রায় ছুরি ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়